আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো চলে এসেছি আপনাদের সাথে আমার একটি কুকিং ভিডিও নিয়ে, আমার একটি রেসিপি শেয়ার করতে। আমার বাসায় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যার স্থানে যে যার বাসায় যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আমি যে রেসিপিটি আজকে করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে মোগলাই পরোটা। আচ্ছা, নামটা শুনলেই হচ্ছে একটা মোগলানা একটা ভাব চলে আসে। সত্যি ঠিক তাই, আমাদের মোগল সাম্রাজ্য যখন চলছিল তখনই আমাদের সম্রাট জাহাঙ্গীরের আমলেই এই মোগলাই পরোটার জন্ম। সে তার কুককে বলেছিলেন যে একটা সাধারণ পরোটাকে তুমি একটা অসাধারণ রূপ দিয়ে দাও। তো উনি চিন্তা করলেন আমি কিভাবে দিব। তারপরে ওনার হাতে সম্রাট জাহাঙ্গীর 10 দিনের একটা সময় দিয়ে দিয়েছে। আমি এটাকে আজকে একটু কি বলবো যে একটু টুইস্ট দিতে চাই, তাই এর মধ্যে আমি 1 পিঞ্চ রেড চিলি পাউডার এবং 1 পিঞ্চ রোস্টেড কিউমিন পাউডার অ্যাড করছি। এবার এটাকে মিশিয়ে নিব। তো ওনার কুক চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় কি করা যায় কি করা যায়, আমাকে সম্রাট জাহাঙ্গীর এই দায়িত্ব দিয়েছেন। তখন সে চিন্তা করতে থাকলো এবং করতে করতে সে 9ম দিনে এসে সে তার চিন্তার একটা রেজাল্ট পেল। কি পেল? সে দেখল যে এই পরোটাটাকে একটু অন্যভাবে আমি উপস্থাপন করতে পারি। সেটা এটা একটা নাম দিলেন। কি নাম দিলেন? এটার নাম দিলেন জাবির ফালা। তো উনি সম্রাটকে বললেন যে সম্রাট, আমি তো এটার নাম খুঁজে পেয়েছি, একটা অসাধারণ পরোটা। বলে কি? বলে নর্মাল পরোটাকে কি অসাধারণ বানালে তুমি? বলল যে আমি এটার নাম দিলাম জাবির ফালা। তখন বললেন জাবির ফালা আবার কি জিনিস? বললো যে সম্রাট, জাবির মানে হচ্ছে ডিম আর ফালা মানে হচ্ছে পরোটা। তাহলে কি হলো? জাবির ফালা মানে হলো যে ডিম দিয়ে তৈরি পরোটা। আসলে পরোটার মাঝখানে থাকবে ডিম আর তার সাথে অন্যান্য উপকরণ দিয়ে তিনি এই পরোটাটা তৈরি করবেন। তখন সম্রাট জাহাঙ্গীর বললেন যে ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, আমাকে এই পরোটাটা তৈরি করে দেখাও। তখন কুক লেগে গেলেন পরোটাটা তৈরির কাজে। ডো তৈরি করাটা শেষ। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো ডো তৈরি করব কোনো কিছু, তখন সেটাকে কি করব, কিছু সময়ের জন্য আমরা রেস্টিংয়ে রেখে দিব। এবং যেটার মধ্যে আমরা রেস্টিংয়ে রাখব, খেয়াল করব সেটার গায়ে একটু অয়েল মাখাই, তারপরে ডোটাকে রেস্টিংয়ে রাখতে। এরপরে সেলোফিন দিয়ে এটাকে এয়ার টাইট করে আমরা রেস্টিংয়ে রেখে দিব 1/2 আওয়ার। 1/2 আওয়ার পরে এটাকে দিয়ে আমরা পরোটা তৈরি করব। ডো তৈরি করে আমি রেখে দিয়েছি সেটাকে 1/2 আওয়ারের জন্য রেস্টিংয়ে। আর এই 1/2 আওয়ারের মাঝখানের সময়ে আমাদেরকে তৈরি করে নিতে হবে মাঝখানের পুরগুলা। তো আজকে কীভাবে পুরগুলা দিব সেটা আপনাদেরকে বলছি। সেই যে সম্রাট জাহাঙ্গীরের আমলে ফিরে যেতে হয়, ওনার কুক যখন এই ওনার জন্য সুন্দর করে রাজকীয় মোগলাই পরোটা বানাচ্ছিল, তখনও কিন্তু নামকরণ হয়নি যে মোগলাই পরোটা। তখন কিন্তু উনি এই পরোটার ভেতরে পুরের জন্য চিকেনের কিমা ইউজ করেছিলেন বা চিকেন ইউজ করেছিলেন। আমরা আসলে জানি না, ওই সময়ের কোনো ছবি নাই যে আসলে চিকেনটাকে কীভাবে ইউজ করা হয়েছে। তো আমি এটাকে এক মানে বুকের মাংস, ফার্মের মুরগির বুকের মাংস, মাংসের এক পিস মানে দুই সাইড থাকে, একটা সাইডকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। একদম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি যাতে 10 মিনিটের বেশি ম্যারিনেশন করা না লাগে। তো এটাকে এখন আমরা ম্যারিনেট করব। কিভাবে ম্যারিনেট করব, তারপরে এটাকে কুক করব। আচ্ছা, একটা ছোট্ট টিপস বলে দেই আপনাদেরকে, যখনই আমরা কোনো হোয়াইট মিট রান্না করব তখন এর মধ্যে অবশ্যই আমরা হোয়াইট পেপারটা ইউজ করব এবং অবশ্যই রোস্টেড যেন না হয়। রোস্টেড হলে এটার স্মেলটা একদমই অন্যরকম হয়ে যাবে, যে স্মেলটাকে আর কোনো কিছুর মধ্যে ইউজ করলে ভালো লাগবে না। এজন্যই আমি এটাকে একেবারেই বাজার থেকে এনে জাস্ট ফ্রেশলি ড্রাই মুছে এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে জাস্ট 1 পিঞ্চের মতো আছে হচ্ছে আমার হোয়াইট পেপার ক্র্যাশ। এরপরে এর মধ্যে একটু স্মেলের জন্য আমি দিয়ে রাখবো হচ্ছে ব্ল্যাক পেপার ক্রাশ। তারপরে দিব সামান্য একটু লবণ, আর দিব রেড চিলি পাউডার, এরপরে দিব হচ্ছে কিউমিন পাউডার। খুবই সামান্য দিব, কারণ বুকের মাংসের একটা পিস মাত্র, খুবই অল্প একটু। একটা মোগলাই পরোটার জন্য এটা ওয়েল এনাফ। আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে অনেকগুলো ট্রিক্স কিন্তু দিয়ে ফেলছি। হ্যাঁ,
আমি জানি আপনারা সবাই জানেন, তারপর আমি একটু আমার মতন করেই দিচ্ছি। আসলে এবার একটা ছোট্ট ট্রিক্স দিব, সেটা হচ্ছে যে কোনো কিছু ম্যারিনেশন করার সময় সেটার মধ্যে অবশ্যই 1 teaspoon পরিমাণ অয়েল অ্যাড করতে হবে। মানে এটা আমি অল্প বলে 1 teaspoon দিয়েছি, পরিমাণের উপর ডিপেন্ড করে আমাকে হচ্ছে অ্যাড করতে হবে অয়েলটা। মানে সামান্য একটু অয়েল যে কোনো ম্যারিনেশনে যদি আমরা ইউজ করি তাহলে ম্যারিনেশনটা খুব সুন্দর মতো ভেতরে ঢুকে মশলাগুলা যে জিনিসটাকে আমরা ম্যারিনেশন করে রাখি সেটা। তো ঠিক আছে, এটাকে এখন আমরা 10 মিনিটসের জন্য আবার রেখে দিচ্ছি রেস্টিংয়ে। এবার আমরা এগ মিক্সচারটা রেডি করব। এগ মিক্সচার আমি একটা পরোটার মধ্যে 2টা এগ দিব, কারণ আমার বাসার সবাই খুব এগের জন্য পাগল, এগ খেতে ভালোবাসে, যত এগ ততই তাদের মজাদার লাগে আর কি। এই জন্যই আমি একটা মোগলাই পরোটায় 2টা এগ ইউজ করি সবসময়। তো আমরা হচ্ছে এখন এগটাকে, আমি এখানে 2টা এগ ফেটে নিয়েছি, একদম যেন এগুলা রুম টেম্পারেচারে থাকে, এটাকে আমি এখন ফেটে নিচ্ছি। এটা ভালোভাবে বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজটাকে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মরিচ, এখানে 2টা মরিচ কুচানো ছিল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটু দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণে, কারণ সব কিছুতেই কিন্তু লবণ আছে, বেশি হলে আবার দেখা যাবে বেশি লাগছে, বেশি লবণ খেতে আমাদের কারোরই পছন্দ না। এটাতেও আরেকটু দিব কিউমিন পাউডার, আরেকটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। চিকেন ম্যারিনেশন কমপ্লিট, আমার এখানে এগ মিক্সচারটাও রেডি, কিন্তু আমি এখন আমার 1/2 আওয়ার হয়নি, তার হাতে আমার যেহেতু সময় আছে 10 মিনিট ডান, সো আমি এখন কিচেনে চলে যাব চিকেনটা প্রিপেয়ার করার জন্য। সো চলেন আমার কিচেনে। চলে আসলাম আমার কিচেনে, ছোট্ট একটা কিচেনে। এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখাবো যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এখন রান্না করব। যেহেতু এটার মধ্যে অল্প তেল দেওয়া ছিল, তাই এখন আমি এর মধ্যে মাত্র 1 টেবিল স্পুন তেল দিচ্ছি। তেলটাকে একটু গরম হতে দিব আমরা। খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নাই, খুব বেশি গরম হলে এটাকে যখন ছাড়বো খুব জোরে একটা শব্দ হবে, যেটাতে একটা রোস্টিং ফ্লেভার চলে আসবে। আমি এখানে কোনো রোস্টিং ফ্লেভার চাচ্ছি না। থেকে 4 মিনিটের মতো এটাকে মিডিয়াম লো টেম্পারেচারে, যদি আমরা এটাকে একটু ভেজে নেই তেলের মধ্যে, তাহলে চিকেনটা রেডি হয়ে যাবে। রেস্টিং টাইম কমপ্লিট, এর মধ্যে আমার চিকেন রেডি করা হয়ে গিয়েছে এবং এগটাও রেডি করা হয়ে গিয়েছে। তো এখন আমি পরোটা রুটিটাকে বেলে নিব। দেখেন 1/2 আওয়ার রেস্টিংয়ের পরে এটা কত সুন্দর করে একটা টেক্সচারটা চলে এসেছে। তারপরেও আমরা এটাকে রুটিটাকে বেলার আগে এখানে আরেকটু রেডি করে নিব, বানাবো। বানাই এর মধ্যে এগ চিকেনটা দিয়ে ভাজতে দিয়ে দিব। অলরেডি আমি চুলায় তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। রুটিটা বেলা শেষ, আমি একটু জাস্ট দেখাই দিই যে আপনারা দেখতে পাবেন এখানে থেকে একদম নিচের কালো, আমার যে কালো মার্বেলটা এটা দেখা যাচ্ছে, তো এতটাই পাতলা হবে, কিন্তু আবার এত পাতলা হবে না যাতে ছিঁড়ে যায়। সুতরাং বুঝেই আমরা পাতলা করব যাতে এটা ছিঁড়ে না যায়। এবারে আমরা এটার মধ্যে আগে চিকেন কেমাটা দিয়ে দিব। তারপরে এটার মধ্যে যে ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ এবং মরিচ এবং সামান্য গুঁড়া মশলা দিয়ে সেটা ঢেলে দিব।
তেলটা গরম হয়ে গিয়েছে আসুন আমরা এবারে আস্তে করে পরোটাকে ধরে এর মধ্যে দিয়ে দিলাম একদম পারফেক্ট টেম্পারেচার এক পাশ সম্ভবত ভাজা হয়ে গিয়েছে আমি এখন ধরে সাবধানে আরেকটা পাশ উল্টিয়ে দিব ভাজা হয়ে গিয়েছে আমরা এখন চুলাটা বন্ধ করে সাথে সাথে এটাকে উঠিয়ে ফেলব রেডি হয়ে গেল আমাদের গরম মুচমুচে মোগলাই পরোটা একটুও কিন্তু তেল ঢুকবে না ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভেতরটা কত তেল ছাড়া হয়েছে তো এরপরে আমরা এটাকে কেটে পরিবেশন করব গরম গরম মোগলাই পরোটা রেডি আমাদের গরম মুচমুচা ভাজা মোগলাই পরোটা পুর ভরা যে পরোটা খেয়ে নাম দিয়েছিলেন মোগলাই পরোটা সেই দিন থেকে আজ পর্যন্ত এখনও বাঙালির ঘরে ঘরে এবং এটা খুবই সুপরিচিত একটি খাবার বন্ধুদের আড্ডায় গরম চায়ের সাথে সন্ধ্যার স্ন্যাকে মুচমুচা যে মোগলাই পরোটা আহ কী আরাম শান্তি আমি যখন ভাজছিলাম তখনই এটার মধ্যে দেখছিলাম একটু ক্র্যাক ক্র্যাক হয়ে গিয়েছে তার মানে কি এটা এতটাই মুচমুচা হয়ে গিয়েছে আমি চাপ দিয়ে ওঠানোর সময় এটা এমন ক্র্যাকই হয়ে গিয়েছে এবং ভেতরটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কতটা ফ্লাপি হয়েছে এর ভেতরে আমি চিকেন কিংবা পেঁয়াজ এবং ডিম তো বলেইছি আমি বেশি ইউজ করি তো এটা দিয়েছি আমার মনে হয় আপনাদেরও রেসিপিটি খুবই ভালো লেগেছে আপনারাও এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসার সবাইকে খাওয়াবেন বাচ্চা থেকে শুরু করে বুড়াবুড়ি সবারই খুব পছন্দ আমার তো খুবই পছন্দ গরম চায়ের সাথে মোগলাই পরোটা যা হোক আমাদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য বেঙ্গলি কুইজিন আমাদের সারা বিশ্বের সব জায়গায় ছড়ায় পড়ুক এটাই সবসময় চাই তো আজ এ পর্যন্তই এরপরে আবার পর হ্যাঁ 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 বলো হ্যাঁ হয়ে গিয়েছে তোমার পছন্দের মোগলাই পরোটা হ্যাঁ তুমি অবশ্যই খেতে পারবে একটা খেয়ে দেখো সে খুবই পছন্দ করে আচ্ছা ইটস ভেরি ডেলিশিয়াস থ্যাংক ইউ আচ্ছা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী রেসিপির অপেক্ষায় থাকার জন্য ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আসি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম